নেতাজির জন্মদিনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সুভাষ উৎসব শুরু হলো কোচবিহারের সিতাইয়ে। আজ সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। ওই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া, সিতাই পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা বসুনিয়া, তৃণমূলের ব্লক সভাপতি মুক্তিপদ মণ্ডল, তৃণমূল নেতা বিশ্ব রায় প্রামাণিক সহ বেশ কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব। লোকের পরম্পরা তৃণমূল কংগ্রেস পরিবার থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে আমরা সুভাষ উৎসব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা 2011 থেকে এই উৎসবটা পালন করে আসছি এবং প্রত্যেক বছর আমরা 3-4 দিন করে এই অনুষ্ঠান করি। এবার যেহেতু সামনে নির্বাচনের প্রসঙ্গ, তাই আমরা একদিন অনুষ্ঠানটাকে কমিয়ে দিয়েছি। আজকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করলাম, কিন্তু এই অনুষ্ঠান আমাদের গত 5ই জানুয়ারি শুরু হয়েছে এবং সেটা আমাদের মমতা ব্যানার্জির জন্মদিনকে সামনে রেখে আমরা নকআউট সুভাষ কাপ ক্রিকেট টুর্নামেন্ট আমরা শুরু করি। তা চূড়ান্ত পর্বের খেলা হয়ে যায়, ব্যাডমিন্টন খেলা ছিল সেটাও চূড়ান্ত পর্বের খেলা হয়ে যায়। আজকে আমরা তার জন্মদিনে তার প্রতিক্রিয়াতে মাল্যদান এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান আজকে আমরা শুরু করি এবং বেলা 3টায় আপনারা দেখছেন নেতাজি বাজারে নেতাজি মোড়ে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণবয়ব মূর্তি আমরা স্থাপন করেছি। আমরা সমস্ত তৃণমূল কংগ্রেস পরিবার সেখানে গিয়ে তার মূর্তিতে মাল্যদান করব এবং সন্ধ্যাবেলা যে সাংস্কৃতিক মঞ্চ আপনারা দেখছেন এই সাংস্কৃতিক মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। নিশীত পাবনিক বলেছে যে লোকসভা নির্বাচনের আগে 100টার উপরে মন্দির করবে, 108টা মন্দির করবে কোচবিহারের আশেপাশে, এটা নিয়ে কীভাবে দেখছেন আপনারা? মন্দির করার কাজ কোনো রাজনৈতিক দলের নেতা বা কোনো জনপ্রতিনিধি নয়, এর জন্যে সাধু বা সন্ন্যাসী বা আমির পীরগম্বর আউলিয়া তারা মন্দির মসজিদ করবে। দেশের মানুষ যাকে নির্বাচনে ভোট দিয়ে জয় করেছে তাদের কাজ হচ্ছে দেশের মানুষের পেটে ভাত, পরনে কাপড়, মাথার উপরে ছাদ, শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা করা, সম্পৃদ্ধির ব্যবস্থা করা, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। কিন্তু দেশের সরকার সেই কাজ না করে যদি মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত থাকে তাহলে সে দেশের মানুষের চরম বিপর্যয় এবং দুর্ভোগ আসবে, যেটা আমরা ভারতবর্ষের বিগত 10 বছরে বিজেপির শাসনে দেখতে পাচ্ছি। গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেছেন যে তৃণমূল কংগ্রেসের গতকাল যে সংহতি যাত্রা হয়েছিল সেই সংহতি যাত্রার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস কফিনে তাদের শেষ পেরেকটি পুঁতে দিল। সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি বললেন তার কতটা বলার সে অভিজ্ঞতা আছে আমি জানি না, কারণ তিনি একজন সমাজ বিরোধী, যিনি অতীতে চোর ছিলেন, অতীতে ডাকাতি করছেন, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বা সম্প্রীতির সম্পর্কে তার মানসিকতা কতটুকু হতে পারে আমরা তাকে সেটা সেইভাবে তাকে ট্রিট করি, কারণ তার কাছ থেকে ভালো জিনিস কখনো আশা করা যায় না। যিনি চোর ডাকাত তিনি যত বড়ই হন না কেন কোথাও কোনো টাকা পয়সা দেখলে তার মনটা আবার চুরির দিকে যাবে, যেটা নিশ্চিত প্রামাণিক করছে এবং আগামী দিনও করবে। তাই আমরা মনে করি যে কালকের যে সংহতি যাত্রা আমরা করেছি বাংলার মানুষের কাছে আমরা এই বার্তাটা দিতে পেরেছি অন্তত যে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে বাংলার হয়ে বাংলার উন্নয়নের জন্যে বাংলার সম্প্রীতির জন্য লড়াই করব। সেখানে মন্দির মসজিদ করে বাংলার মানুষকে ভাগ করা যাবে না। লোকসভা নির্বাচনে আগে যে সিতাই বিধানসভা এত এত বার থেকে জিতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, এখানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী বড় কোনো জনসভা করতে পারে? আমরা চেষ্টা করব এবং এটা আমি বলি যে গত 2019 আমরা এই বিধানসভা থেকে 37,000 লিড দিয়েছি। আজকের এই সুভাষ উৎসবের প্রারম্ভে আমি আপনাদের কাছে জানাইলাম আগামী লোকসভা নির্বাচনে সিতাই বিধানসভা 50,000 লিড নিয়ে কুচবিহার জেলায় যিনি প্রার্থী হবেন তাকে জিতিয়ে দেওয়ার জন্য এই উপহার দেওয়া হবে। বলছেন আপনি মঞ্চে বললেন শোনা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বামপন্থা শেখা উচিত, বিষয়টা কি বিশ্লেষণ? অবশ্যই, কারণ বামপন্থা বলতে যা যায় গরিব মানুষের জন্য শোষিত মানুষের জন্য কাজ করা, তার পাশে আপনারা দেখছেন যে 2011 পরের থেকে গ্রাম বাংলার সাধারণ মানুষের একেবারে গ্রাসরুটের কৃষক বন্ধু থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, তারপরে বিনা পয়সায় চাল, তারপরে ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী সাইকেল, মহিলাদের জন্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, জাগো প্রকল্প এবং
বিশেষ করে এসএসজি গ্রুপের মধ্যে দিয়ে, আনন্দধারার মধ্যে দিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের উন্নয়নের জন্য তিনি কাজ করেন, এবং যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে তিনি এগিয়ে যান। তা সত্যিকারের বামপন্থা যেটা, যে শোষিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করা, সেটাই আসল বামপন্থা, এবং যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা শিখি।